এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মসুর ডাল সম্পর্কে কিছু কথা বলবো ভিডিওটা। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ প্লিজ। এই যে মসুর ডাল খুবই টেস্টি, কিন্তু এটার দোষও আছে। মসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই ডাল কোলেস্ট্রল ব্যালেন্সে রাখে, হাই ব্লাড প্রেশার ব্যালেন্সে রাখে। এই মসুর ডাল হার্টের জন্য খুবই উপকারী, হার্ট ডিজিজের রিস্ক কমায়। এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার আছে, প্রোটিন আছে, তাই ব্লাড প্রেশারকে নর্মাল রাখে। প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যা ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই মসুর ডাল কিন্তু খুব টেস্টি ডাল। মেথি ফোড়ন দিয়ে ডালটা রান্না করা যায়, পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা নামানোর আগে দিলে হেভি টেস্ট এই মসুর ডাল। মাঝে মধ্যে তো খাওয়াই যায়। এই ডাল বেশি খাওয়া আবার ভালো না। ইউরিক অ্যাসিড যাদের আছে, এই মসুর ডালটা না খাওয়াই ভালো। আর এরকম টেস্টি ডাল বেশি খেলে পেটে গ্যাস হতে পারে। আর টমেটো দিয়ে এই মসুর ডাল খাওয়া তো খুবই টেস্টি। মেথি আর সর্ষে ফোড়ন দিয়ে খুবই মুখরোচক একটা ডাল রান্না হবে এভাবে। মসুর ডালের কয়েকটা রেসিপি তো বলে দিলাম কিভাবে রান্না করতে হয়। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।